হ্যালো গাজ এখন আমি আইছি এটা বারষাটি লাখো এটা ওই যে সূর্যর আলো লাগে এইটা জলের ট্যাঙ্কিটা দেখাইতে পারলাম না সূর্যর আলো লাগে এদিকে তো পুরো সূর্যর আলো লাগে এইখানে ইউ আছে শিব মন্দির আছে ওই উপরে শিব মন্দির আছে এই পাহাড়টা অনেক উঁচার মধ্যে কিন্তু এটা আমি পুরোটা আমি দেখাইতে পারাম না গাছপালার কারণে আর এই যে অটো একটা আমার ভাই আছে আজকে আমার ভাইয়ে কছে ঠিক আছে তুই যখন ব্লক বানাস তো সাহায্য করতে পারি না আর তুইও ডিউটি তা হচ্ছে ঠিক আছে আজকে চলে আজকে তোর আমি ঘুরতে যেম তো আগে একটা জায়গায় আমরা গেছিলাম আমরা কাকু একজন থাকতো এখান তো আমি ভিডিও করছি তো অবশ্যই আপনারা দেখাইমো আর এখন আমার ভাই আমার নিয়ে আইসে অটো করে নিয়ে আইসে অনেক আইছি আমার ঘর থেকে অনেক দূরে এটা মানে বাস সাথে এটার নাম কয় আর এখানে চতুর্সীমার মধ্যে দেখো মানে জঙ্গলে জঙ্গল আর অনেক পাহাড়ের উপরে কিন্তু এটা আছে আর এখন অনেকে পাহাড় খাটি খাটিয়ে গড়বাড়ি বানায় এখানে ঘর বাড়ি এখানে ওই আছে আসে ওই আরেকটা এখানে দেখাই আমি ভালো লাগে এটাতে আবার পরে জায়গাটা খুব সুন্দর এখানে আবার কালী মন্দির আছে এই যে এই যে কালী মন্দির এখানে কালী মন্দির এখানে আছে কালী মন্দির শিব মন্দির সরি এখানে শিব মন্দির শিবস্থান আর ওই যে আছে আর একটা জলে ট্যাঙ্কে জলে টেঙ্কে আছে এটা বনছে না বনবইটা আমি এখানে পেয়েছি একটা তো অনেক পাহাড়ের উপরে ওইদিকে একটা ওই যে একটা সেটা যা যার ওইদিকে মানে পাহাড়ের উপর সত্যি কথা কিন্তু পাহাড়ের মানে ভিতরে ভিতরে অনেক বড় বড় রাস্তা আছে দেখতে অপূর্ব রাস্তাগুলা ভালোই লাগে দেখতে হয়তো ভিডিওর মধ্যে সব কিছু আন না এই যে দেখেন আর আবার এইদিকে দেখো এদিকে আবার পাহাড়ের আহ চিপায় চিপায় ওই যে ঘর আছে ঘর দেখা যার এখানে মধ্যে ভালো লাগে দেখতে এই যে দেখুন অনেক ভালো লাগে আমারও দেখতে এখানের মধ্যে খুব মজার জায়গাটা দেখার মধ্যে এই দেখো ছেলে মধ্যে ওই জলের ট্যাঙ্কির ফুট ফুটে নাচানাশি খোরের ভালো করে দেখানি যান না ওই তোমরা নাচাই কিন্তু তোমরা ভালো করে দেখা যান না রে দাদা তোমরা কেনারাই আমি দাদা দাদা তোমরা তোমরা কিনারে আমি আমি তোমরা ভালো করে আমার ভিডিও তুটেন না তারও মানে খুব ভালো লাগে আনন্দ ফুর্তি করে আমিও তারা একটু ভিডিওর মধ্যে উঠাই দিই পেয়েছির মধ্যে নতুন পেয়েচিটা খুলে আর তো এটা এখন পর্যন্ত ওপেনিং হয়েছে না অনেক কাজ বাকি রয়েছে এই যে দেখো দেখছো তারও মানে এখানে খুব আনন্দ আনন্দ করে বিকালের দৃশ্যটা খুব ভালো লাগে দেখতে আর যাই হোক আমারও খুব ইচ্ছা আছে মানে এই পাহাড়ের উপরে একদিন আওয়ার লাগে আজকে যে সময় পাইছে এই একেশি গিয়ে পাহাড়ের উপরে উঠছি ভিডিওটা করছি তো আপনারা কীরকম লাগছে পাহাড়ের উপরটা আপনারা অবশ্যই আমার জানে বা একটা উঠেই এই যে দেখুন সূর্যর কারণে সব দিকটা দেখা যান না কারণ সূর্য যখন লাগে সূর্য লাগার ফলে কী হয় মানে জিনিসটা সূর্যর মানে প্রকাশটা পড়ে তো যার ফলে দেখা যায় না আর ওই দূরে দূরে পাহাড়গুলো আছে অনেক বড় বড় পাহাড় আসে বা হাফলংয়ের পাহাড়গুলোও এখানের মধ্যে আছে আমি তো এমনি দেখতে পারলাম হাফলংয়ের পাহাড়গুলো কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাইতে পারতাম না কারণ এত দিও কুয়াশা তো চতুর্দিকে এই যে দেখুন গরমের সিজন কিন্তু চতুর্দিকে কুয়াশা আছে কিন্তু ওই যে দূরে দূরে আসে এটা পাহাড় দেখা যায় কিন্তু এখন আমি পাহাড় দেখাইতে পারলাম না কারণ এখানে কুয়াশার কারণ দেখাইতে পারলাম না তো আমার ভালোই লাগছে এখানে আসার পরে আর এখানের মধ্যে কালী শিব মন্দির এখানে আছে উপরে আসে এখানেও শিব মন্দির কিন্তু এখানে কালী পূজা হয় কিন্তু তাহলে ঠিক আছে আমি তো ভিডিওটা তো দেখাই ভালো লাগে আমি আপনারা চেষ্টা করলাম আর এদিকে মহাশীলের লোকজনও যাতায়াত সবসময় করে মানে যখন পাহাড় আছে পাহাড়ের একদিক থেকে অন্য যে এই তৈরি মানুষ কী করে পাহাড়ের উপরের দিকে উঠে উঠেই নিচের দিকে নামে যায় এটা মজার একটা জিনিস দেখার মতো তো যারা পাহাড়ের আশেপাশে থাকে তারাই একমাত্র কইতে পারবো মানে পাহাড়ের মজাটি অন্যরকম কিন্তু যারা সমতলে থাকে তারা মানে বুঝতে পারে এই সমস্ত মজাটা আর আমরা তো পাহাড়ের মধ্যে আমারও বাড়ি অনেক পাহাড়ের মধ্যে আসে ঠিক আছে ওই যে মানুষও আওয়া যাওয়া করে রাস্তার দিকে চতুর্দিকে রাস্তা আস্তে দেখতেও অপূর্ব দেখার মতো তবে আমি যে এরকম দেখলাম বা যেরকম আপনারা আমি দেখাইতে তার চেয়ে অধিক বিউটিফুল এটা দেখতে হয়তো যদি আপনারা কোন নাই তো এইটা জায়গাটা নাম হচ্ছে বাসা ঠেলা আপনারা অবশ্যই এই বাড়ি দেখবা দেখার পরে আপনারা বিশ্বাসীব যে আমি সত্যি মানে একটা মজার একটা জিনিস আপনারা দেখাইতে পারছি ঠিক আছে তুই আজকের জন্য আমি ভিডিওটাই কিনে রাখি পরবর্তী ভিডিও নেওয়ার জন্য আপনার সামনে আমি চেষ্টা করবো নমস্কার